ঈদের দ্বিতীয় দিনেও ঢল নেমেছে সাকিব বুবলি জুটির সিনেমা লিডার আমি বাংলাদেশ। দেশজুড়ে 100 সিনেমা হলে মুক্তির পর থেকেই ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছে সিনেমাটি। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড আর পরিচালনা করেছেন তপু খান। দর্শকদের উপচে পড়া ভিড় আর উচ্ছ্বাস বাড়ায় প্রাণ ফিরে পেয়েছে সিনেমা হলগুলো। এই সিনেমার মধ্য দিয়ে দেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে এমনটা প্রত্যাশা দর্শকদের। এই মুহূর্তে রাজধানীর মধুমিতা সিনেমা হল থেকে লিডার আমি বাংলাদেশের দর্শক জনপ্রিয়তার কারণ জানাতে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, শো কখন শুরু হয়েছে, কেমন সাড়া মিলেছে দর্শকদের, কি বলছেন তারা, বিস্তারিত জানান। মারফি শো 12টায় শুরু হয়েছে, এর মধ্যেই আমরা দেখেছি প্রচুর দর্শক এখানে এসেছেন সিনেমা দেখার জন্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছেন। পরিবারের সবাই এসেছেন, এরকম ফ্যামিলিও আমরা দেখেছি যে একই পরিবারের 5-6 জন সহ এসেছেন, নারী পুরুষ শিশু সবাই মিলিয়ে। তো এই সিনেমাটি লিডার আমি বাংলাদেশ বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের এই সিনেমা সাকিব বুবলি জুটির এই সিনেমায় আসলে ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছে। গতকাল শুভ মুক্তি পেয়েছে এই সিনেমাটি দেশের 100টি সিনেমা হলে। তারপর থেকে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং দর্শকরা এই সিনেমাটি দেখে অত্যন্ত খুশি এবং তারা অনেকেই মন্তব্য করেছেন যে 10 বছরের মধ্যে বাংলাদেশে এইরকম সিনেমা হয়নি। তো এইরকম সিনেমা যদি হয় তারা মনে করছেন যে মানুষ আবার যে হলমুখী হবে, যে মানুষ যে হল বিমুখ হয়েছিলেন সিনেমার খরার কারণে, বিভিন্ন কারণে সেই খরা কেটে যাবে এবং মানুষ আবার হলমুখী হবেন, এমনটা তারা প্রত্যাশা করছেন। এবং আমরা দেখেছি যে আজকেও চাঁদপুর থেকে এসেছেন, কুমিল্লা থেকে এসেছেন, ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই সিনেমাটি দেখার জন্য। এমনকি গতকাল যারা সিনেমা দেখেছেন তারাও আবার আর এসেছেন এই সিনেমাটি ভালো লাগার কারণে। সুতরাং বুঝতেই পারছেন যে দর্শক জনপ্রিয়তা কতটা তুঙ্গে উঠেছে। বলা চলে যে এটি সারা দেশেই যে 100টি সিনেমা হলে চলছে, সব জায়গাতেই ব্যাপক সাড়া ফেলেছে এবং দর্শকরা বলছে যে এটি আসলে সুপারহিট হিসেবে বাংলাদেশের সিনেমার ইতিহাসে নাম লেখাবে। তো মার্পি, এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ খবর, পরের সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর মধুমিতা সিনেমা হল থেকে জানাচ্ছিলেন এআর বাদল।